বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো জুম আউট এবং জুম ইন কিভাবে করতে হয়। অনেকেই বিষয়টা জানে না, তো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো চলে যাই আমরা, এগুলি তো আর শেখানোর দরকার নেই, এগুলি তো আপনারা জানেন। তো এখানে আমরা একটি ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, বাকিগুলি আমি রিমুভ করে দিই। ছেলের ক্যারেক্টারটাতে বুঝে দিই, একটি ক্যারেক্টার রাখলাম। এই যে ধরেন যে ছেলেটা এই পাশ থেকে এই পাশে হেঁটে হেঁটে আসবে। হ্যাঁ, তো আমরা বিভিন্ন সময় হয়তো কখনো মাথাটা দেখাবো, কখনো শরীরের গোটা অংশ দেখাবো, কখনো ঘরের সম্পূর্ণ অংশ দেখাবো। তো এটি আমরা কীভাবে করব, তো এটি করতে গেলে আমাদেরকে দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা এখানে কমপ্লিট করবেন শুধু হাঁটারটা, আর বাকি জুম ইন জুম আউট এগুলি আপনারা কাইন মাস্টারে গিয়ে বা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে করতে পারেন। আর যদি এখান থেকে করতে চান তো এখান থেকেও করতে পারবেন, তবে আমার মতে এই সমস্ত সমস্ত কার্টুনের সমস্ত কিছু এই অ্যাপ থেকে না করাই ভালো। আমার মতে এখান থেকে কার্টুন শুধু তৈরি করবেন, মূল যে কার্টুনটা সেটা তৈরি করবেন এবং মুখটুক নড়ানো, হাত পা নড়ানো সব কিছুই করবেন, কিন্তু এখান থেকে ভয়েসও দেবেন না। এখান থেকে জুম আউট জুম ইন কোনো কিছু করার দরকার নেই, একেবারে ডাইরেক্ট আপনারা ভিডিওটা নিয়ে কাইন মাস্টার বা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে সেখানে বাকি কাজগুলি করবেন। তো তারপরেও আপনারা যেহেতু অনেকে জানতে চান, তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জানাতে তো আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এখান থেকে কীভাবে জুম ইন জুম আউট করবেন। তো চলুন একটা ছোটো অ্যানিমেশন তৈরি করি। তো বন্ধুরা, এটাকে আমরা একটা হাঁটাবো, তাহলে এখানে প্রথমে আমরা একটা ছোটো অ্যানিমেশন তৈরি করি। এখানে প্লাসে ট্যাপ করলাম, তারপরে একে আমরা একটু হাঁটাই। ওয়াকে যেতে হবে, ওয়াক ওয়াক ওয়াক, এই যে ওয়াকে গেলাম আমরা, হাঁটতেছে। তো একে আমরা একটু এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এদিকে নিয়ে আসার পর ধরেন যে আমাদের ক্যামেরাটা একটু সামনের দিকে চলে আসবে। তো কী করতে হবে আমাদেরকে, এই যে উপরে দেখবেন টেলিভিশনের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, টেলিভিশনের মতো টুলস, এটাতে একবার ট্যাপ করলে দেখবেন এটা সবুজ হয়ে যাবে। এই সবুজ হয়ে যাওয়ার পরে মনে করবেন যে এখন এটাকে আমরা নাড়াতে পারবো, দুই আঙ্গুল দিয়ে ধরে সামনের দিকে, আবার দুই আঙ্গুল দিয়ে পিঞ্চ করে আবার পিছন দিকে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এই দেখেন জিনিসটা খুব ইজি একটা বিষয়। এই যে দেখেন আমি এটাকে দেখেন সামনে একটু ছবিটাকে বড় করে দিলাম। হ্যাঁ, ছবিটাকে বড় করার পরে তারপরে কিন্তু আমাদেরকে প্লাসে, এই যে কোন প্লাসটা হবে মনে রাখবেন যে প্লাস কিন্তু এখানে দুটি আছে, আমাদেরকে যে কি ফ্রেমের যে প্লাসটা আছে সেখানে ট্যাপ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একে তো সামনের দিকে আগাতে গেলে তো এতে পায়ের নিচে তো ইয়েটা আছে, তাই না, যে হলুদ দিয়েটা, যেটা ছাড়া তো আমরা একে নাড়াতে পারবো না। তো কোনো সমস্যা নেই, আমরা এখানে কিন্তু লক করে দিচ্ছি যে কি ফ্রেমে। তো আমরা একটু একে আমরা উঠিয়ে নেব। হ্যাঁ, উঠিয়ে নেওয়ার পরে এই যে আবার সবুজ যে টিভির মতো অপশনটা, এখানে কিন্তু একবার ট্যাপ করতে হবে, তা নাহলে কিন্তু আমরা একে নাড়াতে পারবো না। হ্যাঁ, একে অফ করে দিতে হবে, তারপর আমরা ক্যারেক্টারটাকে আবার একটু এদিকে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে আবার কিন্তু এটাকে চালু করতে হবে, চালু করার পরে আবার ধরেন যে আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, তো এভাবে আমরা ধরেন যে একটু জুম আরেকটু কাছে করলাম, তারপরে আমরা এই যে প্লাস যেটা কি ফ্রেমের সেখানে ট্যাপ করলাম। তো এখন আমরা একটু আবার আগাবো একে, কিন্তু আগাতে গেলে কী করতে হবে, তো চলুন আবার নিচে আমরা যেতে পারবো, যে আমরা একে আবার একটু এখানে কিন্তু আমরা দেখেন এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা এটাকে যদি অফ না করি তাহলে কিন্তু আমরা হাঁটাতে পারবো না। দেখেন এটাকে অফ করতে হবে, কিন্তু এটাকে অফ করার পরে তখন আমরা এটাকে সরাতে পারবো, দেখেন, আর না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ নড়ে যাবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড সহ তো নাড়াবো না আমরা। তো এইখানে ট্যাপ করলাম, তো ট্যাপ করার পরে এখন কিন্তু আমরা দেখেন আবার একে ধরেন যে আবার একটু দূরে সরে দিলাম, এখানে করে দিলাম। তো এরপরে আমরা প্লাসে ট্যাপ করলাম এই যে কি ফ্রেমের। হ্যাঁ, তারপরে আবার আমরা এটাকে অফ করে দিলাম, আবার ধরেন যে একে একটু হাঁটালাম। এখন ধরেন যে আমরা যদি আবার চাই যে সামনের দিকে চলে আসবে, তো সেটা করতে পারবো, আগে একটু হাঁটিয়ে নেই। তো তারপরে ফ্রেমটাতে এখানে যাই আমরা, একে আবার সামনের দিকে
এখানে এখানে আবার এটাকে আমরা জুম ইন করব। এই করলাম, পরে আমরা আবারও এই যে কি ফ্রেমে ট্যাপ করলাম, তো কি ফ্রেমে ট্যাপ করার পরে এখন তো আবার আমাদেরকে আবার একটু হাঁটাতে হবে, আবার উপরে চলে যাই, আবার এটা অফ করে দেই। অফ করে দেওয়ার পরে আবার এটাকে আমরা একটু এদিকে নিয়ে গেলাম, তারপরে আবার এটাকে কিন্তু আমাদের নিচের দিকে আনতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এটাকে আমরা যে মনে করি সম্পূর্ণ মাথাটা দেখাবো, তো কোনো সমস্যা নেই, আপনি সম্পূর্ণ মাথাটাই দেখান, কিন্তু এর চেয়ে বড়ো হবে না, একটা সময় যাবে যে আপনি আর চালিয়ে বড়ো করতে পারবেন না, এটা সর্বশেষ বড়ো। আচ্ছা, এখন কি ফ্রেমে আমি ট্যাপ করলাম, তারপরে আবার এই যে টেলিভিশনের চিহ্নটা অফ করে দিলাম, না অফ করবো না, আমরা আবার চালু করি, কারণ অফ করলে হবে না, কারণ আমাদেরকে আবার পায়ের নিচে যেতে হবে, তাই না? হ্যাঁ, তো এই যে মাঝে মাঝে ক্যারেক্টার লেগে কিন্তু এই যে সমস্যাগুলো ঘটবে, ওই যে ক্যারেক্টার উল্টাপাল্টা শুরু করে দেবে, তো এগুলো ঠিক করে নিতে হবে। তো আমাদের তো হাঁটানো ছিল, তাই না? আমাদের হাঁটানো ট্যাপ করে দেখি হাঁটে কি না, এই যদি না হাঁটে তাহলে কিন্তু আমাদেরকে আবার হাঁটানোর কাজটা করতে হবে। তো আমরা হাঁটানোর কাজ করতে গেলে কী করতে হবে, এখানে যেতে হবে, এখানে আবারও আমাদের ইয়ে করে আবার নতুন করে এরকে হাঁটাতে হবে। এইগুলা ক্রোমা টুনসে এই প্রবলেমগুলি হবে, খুব সাবধানে কাজ করতে হয়। গেল ওয়াক, তো আমাদের সব নড়ে যাচ্ছে, হ্যাঁ অসুবিধা নেই। তো আমরা এখানে কি ফ্রেমে ট্যাপ করলাম, তারপরে চাইলে আমরা আবার এটাকে এতটুকু করে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আমরা হাঁটাতে হবে, আমাদের একটু এটাকে আমাদের একটু হাঁটাতে হবে, একটু নিলাম, তারপরে আমরা একটু এরকম করে দিলাম, তারপরে আবার এখানে প্লাস ট্যাপ করলাম, তারপরে আমাদের কিন্তু আবার একটু হাঁটাতে হবে, হাঁটাতে গেলে আমাদের এটা করতে হবে, এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে ই করে আমরা নিচের দিকে নামিয়ে দিলাম, তারপরে কি ফ্রেমে ট্যাপ করলাম, তারপরে আবারও আমাদেরকে এটা ই সরিয়ে তারপর অফ করে তারপরে এটাকে হাঁটাতে হবে, তারপরে আবার এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করে আবার এটাকে নামান, আবার সাইজ করে দেন। তো তারপরে আবারও কি ফ্রেমে ট্যাপ করলাম, তারপরে এখন আমরা এটাকে আডেল করে দিই, এই গেল, এখানে যাই আমরা এটাকে আডেল করে দেবো, থামিয়ে দেবো আর কি, থামিয়ে দিলাম। তো থামিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু এই যে এটাকে অফ করে নিই আগে, এটাকে একটু এদিকে সরিয়ে দিলাম, তারপরে এটাকে আমরা একদম যতটুকু আমাদের দরকার সিনটা আমরা যতটুকু দেখাতে চাই ততটুকু দেখাবো। দেখানোর পরে আমরা চাইলে এটা বন্ধ করে দিই, অফ করে দিয়ে এখন আমরা প্লাসে ট্যাপ করলাম, তো এখন দেখাবেন যে আমাদের জুম ইন জুম আউট কিন্তু হয়ে গেল। তো এই টেলিভিশনের এই অপশনটাই হচ্ছে এই কাজ করে, তো শুধুমাত্র কাজ করতে হবে খুব ঠান্ডা মাথায়। তো প্লে করি এখন, দেখেন দেখেন ও কিন্তু হাঁটতেছে ঠিক, হ্যাঁ দেখেন হাঁটার কাজটা কিন্তু বন্ধ হয়নি, সব কিছু কিন্তু চলতেছে, কিন্তু জুম আউট জুম ইন হচ্ছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তারপর অনেক সময় দেখা যায় যে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই, তো এটা নিউ চলে গেলাম, এটা আমি আর রেকর্ডিং করতেছি না, কারণ আপনাদেরকে মূল জিনিসটা শিখিয়ে দিচ্ছি। ধরেন যে আমি নিউ করলাম, দুটি ক্যারেক্টার নেই, দুটি ক্যারেক্টার নিয়ে সেই প্রথম ক্যারেক্টারটা ইন্ডিয়ান ওয়াই লেডি ওয়ান একে নিলাম। আচ্ছা, এই মেয়েটাকে আমি একটা কাজ করি, ফ্লিপ করে দিলাম, হ্যাঁ মুখামুখি। এখন ধরেন যে একটা অ্যানিমেশন তৈরি হবে, কখনো দেখা যাবে যে ছেলেটা কথা বলতেছে, হ্যাঁ কখনো মেয়েটা কথা বলতেছে, আমরা যখন ছেলেটা কথা বলবে তখন ক্যামেরাটা জুম ইন করে ছেলেটার দিকে নিয়ে আসবো, যখন মেয়েটা কথা বলবে তখন মেয়েটার দিকে নিয়ে যাবো, তখন কী করবো? তাহলে ধরেন যে প্রথমে আমরা একটা অ্যানিমেশন তৈরি করি ছোটো, প্রথমে আগে আমরা প্লাসের ট্যাপ করি। তো প্রথমে আমরা একটা কাজ করি, ছেলেটা কথা বলবে, হ্যাঁ তো টকে যাব, মেয়েটা কিন্তু আইডল হয়ে আছে, তো ছেলেটা কথা বলবে, টকে যাই, টক টক টক, টি টিতে খুঁজতে হবে, টি
টক, এই যে টকটা পাইলাম আমরা, কিন্তু টক তো অনেকগুলো আছে, কোন টকটা নেওয়া যায় দেখি। শুধু আমি সিম্পল টক চাচ্ছি, সিম্পল টক হচ্ছে ওয়ানে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে মেয়েটা নড়ে গেছে, এই মেয়েটাকে তো ঠিক করতে হবে, আজল করে দিতে হবে, মেয়েটাকে আজল করে দিতে হবে। মেয়েটা কথা বলা শুরু করছে, সমস্যা, মেয়েটাকে আজল করে দিই। তো এখানে ছেলেটা আমাদের কথা বলতেছে, হ্যাঁ ছেলেটা কথা বলতেছে, তো আমরা একটা প্লাসে এখানে ট্যাপ করলাম, ছেলেটা কথা বলতেছে। যতক্ষণ ধরে কথা বলবে আপনি চান ততক্ষণ পর্যন্ত এটাকে সামনের দিকে জুম করে দিই আমরা, যেখানে এই অপশনটাতে যাই, কারণ যে ছেলেটা কথা বলতেছে, ছেলেটাকে দেখাচ্ছে। হ্যাঁ আপনি চাচ্ছেন যে ছেলেটা দেখাবে শুধু, তারপরে এখানে প্লাসে ট্যাপ করি, তারপরে আবার দরকার পড়লে এটাকে ছোটো করেন, ছোটো করে আবারও একবার এখানে প্লাসে ট্যাপ করার দরকার নেই। এখন ধরেন যে আচ্ছা করলাম, প্লাসে ট্যাপ করলাম, এবার ধরেন যে মেয়েটা কথা বলবে, তো ছেলেটাকে আমি আইডল করে দিই, ছেলেটাকে আমি আইডল করে দিলাম, আর মেয়েটা কথা বলা শুরু করবে, মেয়েটাকে কথা বলাবে, কথা বলাবো, দেখি মেয়েটা কোথায় গেল, টক কোথায় গেল, তো এখানে এই যে সরে যাবে, হ্যাঁ এই যে এইটা অফ না করলে কিন্তু সরে যাবে। হ্যাঁ তো এখন মেয়েটা কথা বলতেছে, হ্যাঁ ছেলেটা থেমে গেছে, তখন আমরা যদি চাই জুম করে নেই, চাইলে শুধু মেয়েটাকে দেখাতে পারি, তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন ছেলেটাকে একটু দেখা যাবে তো দেখা যাবে, তো আমরা মেয়েটাকেই দেখালাম। তো এখানে আমরা এখন প্লাসে ট্যাপ করলাম, তো তারপরে কতক্ষণ কথা বলাবেন, মেয়েটাকে কথা বলান, আমি আর একটা প্লাসে ট্যাপ করলাম, তারপরে একটু ছোটো করে দিলাম, আবার প্লাসে ট্যাপ করলাম, তারপর আর একটু ছোটো করে দিলাম, তারপরে সমস্যা নেই, তারপরে মেয়ের থেমে গেল ক্যামেরা। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখন মেয়েটাকে থামিয়ে আবার ছেলেটাকে কথা বলবো, মেয়েটাকে আবার আইডল করে দিই, আবার ছেলেটাকে আমরা কথা বলাই, ছেলেটাকে আমরা আবার কথা বলাই। এই যে দেখেন আমরা আঙ্গুল দিচ্ছি উপর থেকে, কিন্তু ছবিটা সহ উঠে যাচ্ছে, হ্যাঁ তাই এটাকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এবার ছেলেটা কথা বলতেছে, তাহলে এবার আমরা ছেলেটাকে ফোকাস করি, সামনে নিয়ে আসি, আমরা এখানে কি ফ্রেমে লক করি, কয়েকটা লক করি, কতক্ষণ কথা বলাবেন, প্লাস কয়েকবার দিলাম, তারপরে আবার দুটাকে আমরা মুখোমুখি করে দিলাম, মুখোমুখি করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে দুটাকেই আমরা থামিয়ে দিই, ছেলেটাকে থামিয়ে দিই, ছেলেটাকে থামিয়ে দিলাম, এখানে আইডল করে দিই, তো এটাকে আমরা যেইভাবে নিতে চাই সেইভাবে নেওয়ার পরে আমাদের কি ফ্রেমটা ট্যাপ করতে হবে। হ্যাঁ তো এই কি ফ্রেমে ট্যাপ করলাম, দু তিনটা ট্যাপ করে দিলাম, যাক হ্যাঁ এখন দেখি আমাদের কি অবস্থা, ভিডিও প্লে করি। তো এই যেহেতু আমি ছোটো ভিডিও বানাইছি, আপনারা যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত কি ফ্রেম ব্যবহার করতে হবে, যত বেশি কি ফ্রেম ব্যবহার করবেন। তো আমি ছোটো একটু ঘটনার মাধ্যম দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে জুম ইন জুম আউট কীভাবে করতে হয়। তো খুবই সিম্পল একটা জিনিস বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা হয়তো ভিডিও দেখেন কিন্তু মনোযোগ দিয়ে দেখেন না বা বোঝার চেষ্টা করেন না, যার কারণে আপনারা বুঝতে পারেন না। একটা ভিডিও দেখে মুখস্থবিদ্যার মতো আপনারা কোনো কিছু শিখবেন না, আমি সবসময় এই কথাটাই বলি যে অনেকেই আছেন যা শেখায় শুধু তাই শেখে, কিন্তু এর বাইরে যে আরও একটি শিক্ষার মাধ্যম দিয়ে যে আসলে আরও অনেক কিছু করা যায় সেগুলো নিজেদের মাথা দিয়ে একটু খাটাতে হবে, নিজেদের বুদ্ধি একটু খাটাতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।